গুড মর্নিং সবাইকে, আমি লন্ডন থেকে হেনা বলছি। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে অনেক ভালো আছি। অনেক দিন ধরে বরকে একটু জ্বালাচ্ছিলাম যে আমাকে একটা এয়ার ফ্রাই কিনে দাও, কিন্তু সে তো কোনো মতেই রাজি হচ্ছিল না, যে বলছে না আমি এখন এত দামের জিনিস দিয়ে কিনে দিতে পারবো না। তারপর আমিও মনে মনে চিন্তা করে রেখেছি, দাঁড়াও, তুমি পারবা, তোমার সবাই পারবে। তো যাই হোক, তারপরে একদিন মানে আজকে সকালে ঘুম থেকে উঠেই ফোন করেছি যে আজকে এয়ার ফ্রাই কিনে না দিলে তোমার সাথে কোনো কথাই নেই। তা বলছে যে কয় টাকা লাগবে, আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি তাহলে আমাকে 20 টাকা দাও। বলছে 20 টাকা দিয়ে এয়ার ফ্রাই কি হয় নাকি? আমি বলছি হবে, দাও তুমি। তারপর আমি বহুদিন ধরে একটু একটু করে জমিয়েছিলাম, সেই টাকা দিলাম আর তার কাছ থেকে নিলাম। টোটাল 80 পাউন্ড দিয়ে, মানে 80 পাউন্ড দিয়ে এটা কিনে নিয়ে আসলাম। আর কিনে যেহেতু আমার শখ ছিল, তাই উনি আমার সাথে যায়নি, কিন্তু সাত সকালবেলা আমি দোকানে চলে গিয়েছিলাম। লাইক 9টার সময় তারা খুলে, আমি 9টার সময় তাদের ফার্স্ট কাস্টমার আমিই ছিলাম ওই দিন বলতে আজকেই আর কি। তো আমি তাদের প্রথম কাস্টমার ছিলাম। তো আমি ওনাকে বলছি গুড মর্নিং, উনি তো দেখছি যে এখনও ঘুম থেকেই ওঠেনি মনে হচ্ছে এরকম। তো যাই হোক, আমার স্বপ্ন ছিল এটা কেনার জন্য। আমি তখন বললাম আমাকে একটা এয়ার ফ্রাই দেন। এই যে আমি আগে থেকে অবশ্য অনলাইনে সার্চ করে নিয়েছিলাম যে আমি কোনটা নিব এবং কোনটা রিজনেবল আমার জন্য, কোনটা ঠিক হবে। তো আমি তারপরে টাকা পয়সা দিয়ে সব কিছু থিঙ্ক করে দেখলাম যে আমার জন্য মনে হয় এটাই ভালো হবে, আর এটাও ভালোই। এটা হচ্ছে 5.7 লিটার। তো আমি ভাবছি যে এটাই মনে হয় ভালো হবে, যেহেতু একটু বেশি করেও রান্নাবান্না করতে পারবো। চিকেন ফ্রাই তো আমরা সবাই অনেকেই পছন্দ করি, বিশেষ করে আমিও পছন্দ করি, জুয়েলও পছন্দ করে। তো তারপর আমি এটা নিয়ে নিলাম, ওনাকে গিয়ে বললাম যে আমাকে এটাই দেন। আর এই যে আমি এখন বাসায় নিয়ে চলে এসেছি, সেই রাস্তা দিয়ে আনার সময় কি বলবো, একটা রিক্সাও পাইনি, একটা ভ্যানও পাইনি, আমি হাতে করে নিয়ে আসতে হয়েছে। মানে কি জানেন, পাইনি মানে হচ্ছে এখানে তো ওইসব কিছু নেই, নিজের গাড়ি থাকতে হয়, গাড়ি হইলে গাড়িতে নিয়ে আসতে পারতাম। বাট এখনও দুর্ভাগ্যক্রমে আমরা তো গাড়ি কিনতে পারিনি, এর জন্য গাড়ি আমাদের নেই। তো আমাকে হাতে ধরে নিয়ে আসতে হয়েছে, আর রিক্সা মামারা আমাকে দেখে পালাই গেছে। তো আমি এই যে বাসায় নিয়ে এসে এখন খোলাখুলি শুরু করে দিয়েছি, অলরেডি অনেকটা খুলে ফেলেছি বক করতে করতে। তো এই যে এখন আমি বের করছি, আমি প্রথমে ভাবছিলাম এটা মনে হয় ছোটোখাটো জিনিস একটা হবে, কিন্তু পরে দেখছি যে এটা কোনো ছোটোখাটো জিনিস না, এটা অনেক বড়। মানে আমি যেরকম চাইছিলাম আমার চাওয়ার থেকেও বেশি হয়ে গেছে। আমি মনে মনে একটু খুশি হচ্ছিলাম যে আমি তো অনলাইনে যখন এগুলো দেখলাম তখন ওটা ছিল 3.8 লিটার মেবি, আর এটা তো 5.7 লিটার। আমি ভাবছিলাম মানে ওরকমই ছোটোখাটোই হবে। তো দেখছি যখন আমি এগুলো ভালো করে খুললাম, খুলে ঠুলে দেখলাম, তারপরে দেখছি যে না, বেশ বড়ই তো আছে। আমি তো যেটা আমার চিন্তা ছিল সেটা না। তারপর যখন আমি ওই ড্রয়ারটা খুললাম, মানে এখানে ওই যেখানে ফ্রাই করবো ওটা খুলে দেখলাম যে ওখানে এভাবে মানে অনেক বড়। তারপরে এই যে আমি সব কিছু দেখাশোনা করতেছিলাম যে এগুলো কি ভালো আছে কি খারাপ আছে নাকি, যেহেতু ইলেকট্রিক প্রোডাক্ট। তো দেখলাম যে না, সব কিছুই ঠিক আছে। আমি বলছি এভাবে দেখে তো আর বুঝবো না, এটা এখন রান্না করে দেখবো, দেখি কেমন হয়। এই যে এখন আমি আপনি এটা খুললাম, দেখেন এটা বেশ বড়। কিন্তু আমি ভাবছিলাম অনেকটা ছোট হবে, অনেকগুলো দেখছিলাম এটার অর্ধেক সাইজ। ওটা ছিল 3.8 লিটার, আমি ওরকমই ভাবছিলাম। এখন 5.7 লিটার তো অনেক বেশি বড় হয়। তো যাই হোক, বড় হয়েছে, আমার জন্য একটু সুবিধা হয়েছে, একটু বেশি করে রান্না করতে পারবো, গেস্ট টেস্ট আসলেও একটু বেশি করে রান্না করতে পারবো। আর এই যে এটার সাথে ভাবেন না যে আমার এই হাতা খুন্তি চামচটা আবার ফিরিয়ে দিছে, না না ভাই, এটা ফিরিয়ে দিইনি, আমি এটা অন্য আর একটা দোকান থেকে কিনে নিয়ে আসছি। কিন্তু আপনাদের জুয়েল ভাইকে যখন আমি এই ভিডিওটা দিয়েছিলাম, সে বলছে তোমাকে কি হাতা খুন্তিটা ফিরিয়ে দিছে? আমি বলছি না, এটা আমাকে ফিরিয়ে দিইনি। তারপরে যখন চিকেন দেখাইলাম তাকে, বলছে চিকেনটা কি ফিরিয়ে দিছে? আমি বলছি না, এগুলো আমাকে কিছুই ফিরিয়ে দিইনি, এগুলো আমাকে সব কিনে নিয়ে আসতে হয়েছে আলাদা আলাদা সব থেকে। তা বলছে ও আচ্ছা, তাহলে তো তুমি আজকে অনেক কষ্ট করেছো। আমি বলছি হ্যাঁ, আজকে আমি অনেক কষ্ট করেছি, তবে আমি অনেক খুশি যেহেতু আমি আমার পছন্দের জিনিসটাকে আজকে কিনে নিয়ে এসেছি। আর এই যে এখন কিন্তু চিকেনটা প্রসেসিং করব, প্রসেসিং করা আমি প্রসেসিং যখন করেছিলাম তখন কিন্তু এই ভিডিওটা করতে পারিনি, কারণ আমি একাই ছিলাম, সব কিছু আমাকে একাই মেনটেন করতে হইতেছিল। তো আমার এই যে আমার ঘরে মানে আমার রান্নাঘরে চলে এসেছে আমার এয়ার ফ্রাই, এটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট, আমি এটাই নিয়েছি। আরেকটা ছিল ভালো, মানে দুইটা ব্র্যান্ড আমার কাছে ভালো লাগছিলো, তো তার ভিতরে আমি এইটা নিয়েছি। আমি এখন এটা অন করেছি, এখন লেখা আছে অফ। তো এখন আমি হচ্ছে চিকেন ফ্রাই করবো, এর জন্য আমি এয়ার ফ্রাইয়ে দিব, দেওয়ার পরে টেম্পারেচার দিব, দেন টাইম দিব, তারপরে হচ্ছে আমি চিকেনগুলো এক এক করে সাজিয়ে দেব। তবে সাজিয়ে দেওয়ার আগে এটা
হিট করে নিতে হবে। আমি নিয়েছিলাম 2-1 মিনিটের মতন, হিট করে নিলে ওরা তখন মানে ওখানে লেখা ওঠে যে অ্যাড ফুড, যদি আমি ওটা ভিডিওতে নিতে পারিনি। তো আমি এখন এই যে ফুডগুলো সব এখানে ভিতরে অ্যাড করে দিলাম, এখন এটা নিজের মতন হচ্ছে, এটা হতে থাক। আমি তো সুপার ডুপার এক্সাইটেড, মানে খাওয়াটা বড় বিষয় না আমার কাছে, যে আমি এটা কিনতে পেরেছি নিয়ে এসে। তারপরে এটা কিন্তু আমি চালানো আগে থেকে জানতাম না, আমি সব ইউটিউব থেকে দেখে দেখে, যখন আমি এটা চালাচ্ছিলাম তখন আমি ইউটিউবের ভিডিও দেখছিলাম এবং কিভাবে কিভাবে এটা চালাইতে হয়, কিভাবে কিভাবে কী করতে হয়, টেম্পারেচার কীভাবে, চিকেন ফ্রাই করলে কোনটা দিতে হয়, তো এইভাবে সব কিছু এইভাবে দিলাম। এই যে আমি এখানে আমার চিকেনগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে, মানে এক সাইড হয়ে গেছে। আমি এটা 30 মিনিটের জন্য দিয়েছিলাম, 30 মিনিটের ভিতরে 15 মিনিট পরে আমি এটা আবার খুলেছি, খুলে এভাবে দেখলাম, দেখার পরে এটা হচ্ছে আমি এখন উল্টাই দিব, যেহেতু এক পাশ হয়ে গেছে 15 মিনিটের জন্য, এবার এবার আরেক পাশ দিব 15 মিনিটের জন্য। এটা আমি চিকেন উইংস ফ্রাই করছিলাম, আর শুরুতেই আমি চিকেন উইংসটাই নিয়ে আসলাম, কারণ হচ্ছে যে আমি তো টাইম টাইম এত কিছু এটা জানি না, তো আমাকে সব কিছু শিখতে হচ্ছিলো, এর জন্য আমি চিকেন উইংস দিয়েই শুরু করলাম। আস্তে আস্তে সব কিছু হয়তো বা দিতে পারবো এইভাবে, তবে প্রথম প্রথম একটু ঝামেলা হয় আমার সব জিনিস কিনে নিয়ে আসলেই। আমি টাইমগুলো এত বেশি ভালো জানি না, আমাকে সব শিখতে হয় আস্তে আস্তে করে। তো যাই হোক, এটা আমি একটু ভালো করেই শিখে নিয়েছিলাম, কারণ আমি যে ভিডিওটা দেখে দেখে এই এয়ার ফ্রাইটা অন করেছি এবং চালানো শিখেছি, সেই তখন দেখছিলাম উনি চিকেন উইংসটাই ফ্রাই করছিল, তো আমিও ভাবছিলাম যে আমি চিকেন উইংসটাই নিয়ে আসি, চিকেন উইংসটা নিয়ে এসেই ফ্রাই করে দেখি। তখন আমি তখন আমি নিজে নিজে ফ্রাই করতে পারবো বা রোস্ট করতে পারবো। এখানে হচ্ছে 5টা অপশন আছে, এই 5টা অপশনে আমি যে কোনো সময় বা আমার ইচ্ছা মতন যে কোনোভাবে ইউজ করতে পারবো। তো এখন এই যে আমি আবার দিয়ে দিয়েছি, এখন শেষ প্রান্তে হয়ে গিয়েছে, এখন এই যে এন্ড লেখা চলে এসেছে, এখন আমি বের করব, দেখি ফাইনাল লুকটা কেমন হলো। এই যে ফাইনাল লুক, মানে নিচের সাইডেও হয়ে গেছে, এখন উপরের সাইডেও হয়ে গেছে, এখন হচ্ছে আমার এটা খাবার পালা। তো আমি তো খেতে অনেক এক্সাইটেড, এখন এক এক করে সব কিছু উঠিয়ে নিচ্ছি। চিকেনটা দেখেই আমার খুব লোভ লাগতেছিল, যে এত মনে হচ্ছিলো যেন KFC চিকেন যেভাবে ওইভাবেই আর কি হয়েছে, এত মানে কড়কড়া ভাব ছিল, ভালোই লাগতেছিল। আমি এত বেশি মশলা ইউজ করিনি, যা সামান্য আমার ঘরে যেসব মশলা ছিল আর আমি যে মশলাগুলো খাই সাধারণত, সেইগুলো দিয়েই আর কি বানিয়েছি, শুধুমাত্র টেস্ট করার জন্য যে এটা কেমন আর কি, জিনিসটা কেমন। যদি ভালো না হয় তাহলে তো এখানে অপশন থাকে যে এটা আবার চেঞ্জ করতে পারবো বা এটা আবার ফিরিয়ে দিতে পারবো। তো আমি ভাবছিলাম আচ্ছা আমি আগে দেখেই নিই, তো এখানে দেখলাম এত সুন্দর চিকেন ফ্রাই হয়েছে, এটা দেখার পরে কি আর এটা দিতে ইচ্ছা করে। অসাধারণ লাগছে, মানে খেয়ে দেখো সেই মজা।